হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবারও একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপিটি আমার হতে চলেছে কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি। কাঁচা আমের অনেক রকমের আচারের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কাঁচা আমের আজকের যে আচারের রেসিপিটি আমি শেয়ার করতে চলেছি সেটা সম্পূর্ণ ভিন্ন রকমের। তো কাঁচা আমের ঝুড়ি আচার তৈরির জন্য এখানে আমি তিনটি কাঁচা আম নিয়েছি। এবার এই কাঁচা আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, তারপর কাঁচা আমের খোসাটাকে ভালোভাবে ছিলে নেব। তো কাঁচা আমের ঝুড়ির আচার আমি কীভাবে তৈরি করছি সেটা জানার জন্য পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। কাঁচা আমের খোসাটাকে ছিলে নেওয়ার পর আবারও ভালোভাবে কাঁচা আমগুলোকে ধুয়ে নেব। তো চোকা ছিলে নেওয়া আমগুলোকে এবার আমি একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। তোমরা চাইলে বটি বা চাকুর সাহায্যেও আমগুলোকেও একদমই পাতলা পাতলা করে ঝুড়ির মতন করে কেটে নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে করলে আমের ঝুড়িগুলো কিন্তু একদমই পাতলা পাতলা হচ্ছে, আর সাইজগুলোও কিন্তু একই সমানের হচ্ছে। তো নিয়ে নেওয়া তিনটি আমই এখানে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমের এই ঝুড়ি আচার তৈরির জন্য একটা মশলা প্রস্তুত করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 টিস্পুন মতন মৌরি, দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন গোটা জিরে, আর দেবো 1/2 টিস্পুন মতন গোটা ধনে, দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন মেথি, দেবো কয়েকটা গোলমরিচের দানা, দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন সর্ষে। এবার সমস্ত গোটা মশলাগুলোকে আমি হালকা একটু নেড়ে ছেড়ে নেব। তারপর একটা মিক্সার জারের মাধ্যমে সমস্ত মশলাগুলোর একটা পাউডার তৈরি করে নেব। এই গোটা মশলার পাউডারটা কিন্তু আমি খুব একটা বেশি স্মুথভাবে তৈরি করব না, একটু আধা ভাঙা করে ভেঙে নেব। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি 2 কাপ মতন সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এবার এই তেলটা হালকা একটু গরম করে নেব। তো এবার আমি আচারটা প্রস্তুত করে নেব। তার জন্য এখানে আমি একটা ছোট কড়াই নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে আচারের কালারটা কিন্তু খুব সুন্দর হবে। তো এই লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে নেওয়া ভেজে রাখা গোটা মশলার গুঁড়োটা। তারপর আবারও সমস্ত মশলাগুলোকে একটু মিক্সড করে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম করে রাখা তেলটা। তারপর তেলের সঙ্গে সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো তেলের সঙ্গে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা কাঁচা আমের পিসগুলোকে। তারপর এই আমের সঙ্গে সমস্ত তেল ও মশলাটা আমি খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে প্রতিটা আমের পিসের সঙ্গে আচারের এই মশলাটা এবং তেলটা ভালোভাবে লেগে যায়। এভাবে তোমরা আচার প্রস্তুত করলে আচারটা কিন্তু খুব দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখতে পারো এবং তাড়াতাড়ি কিন্তু এই আচারটা তৈরি হয়ে যায়। এছাড়াও রোদের ঝামেলা ছাড়াই এই আচারটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতেই সামান্য কিছু উপকরণের সাহায্যে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। তো সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো, যাতে এইরকমই নতুন নতুন রেসিপির ভিডিও আমি তোমাদের উপহার দিতে পারি। কাঁচা আমের এই ঝুড়ির আচার এখনও যারা টেস্ট করনি তাদেরকে আমি বলবো, কাঁচা আম শেষ হওয়ার আগেই ঝটপট তোমরা বাজার থেকে কাঁচা আম কিনে নিয়ে এসে বা যাদের বাড়িতে আম আছে খুব সহজেই এই রকম পদ্ধতিতে কাঁচা আমের ঝুড়ি আচার দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত করে রাখতে পারো। আচারটা একদমই প্রস্তুত। যেহেতু এই আচারের মধ্যে আমি গরম তেল ব্যবহার করেছি তো কিছুক্ষণ আমি রেখে দেবো যাতে আচারটা ঠান্ডা হয়ে যায়। তারপর এই আচারটিকে আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে নেব। তো আচারটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি এই আচারটা সংরক্ষণ করার জন্য একটা কাঁচের জার নিয়েছি। এবার এই কাঁচের জারের মধ্যে আমি এই কাঁচা আমের ঝুড়ির আচারটা স্টোর করে রাখব। কাঁচা আমের ঝুড়ির আচারটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। এছাড়াও কাঁচা আমের আরও অনেক রকমের রেসিপির ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো।
তো আজকের এই কাঁচা আমের ঝুরির আচারের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ।